বাগেরহাটে হজরত খান জাহান রহমত দীঘির আহত একটি কুমিরের চিকিৎসা শুরু হয়েছে বুধবার স্থানীয়দের সহায়তায় দিঘি থেকে কুমিরটিকে স্থলে উঠে জেলা প্রাণী সম্পদ বিভাগ ও সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে সেটার চিকিৎসা প্রতিনিধি শেখ আহসানুল করিমের পাঠানো তথ্য চিত্রের এক্সিপোর্ট। বাগেরহাটে ছয়শ বছর ধরে হজরত খানজাহান মিঠাপানি প্রজাতির কুমিরের বসবাস যা এখন ইতিহাস ঐতিহ্যের অংশ খানজাহানের ভক্ত পর্যটকরা আসেন কুমির দেখতে বর্তমানে মাজার দিঘিতে মিঠাপানি প্রজাতির মাত্র একটি পুরুষ ও একটি মা কুমির রয়েছে কিন্তু মাজার দিঘি থেকে খাদেনদের সহায়তায় রাতের আধারে একটি চক্র অবৈধভাবে পেতে মাছ ধরে থাকেন ওই চক্রটির পাতা জালে গত 15 দিন আগে আটকা পড়ে পুরুষ কমিটি এতে কুমিরের চোখসহ শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর ক্ষত হয় বিভিন্ন দেশ থেকে খান ওলি যারা ভক্তবৃন্দ আছে যারা দর্শন যারা এই এই জায়গায় মাত্রা দেখতে আসে কুমির দেখে দিগিপাড়ের যে প্রভাবশালী খাদমরা আছে ভালো ভালো নেতারা আছে এরা যদি বাইরের লোকরে হুকুম না দেই জাল পাতার কোনো ক্ষমতা বাইরের লোকের নাই এখন এই জন্যই যাতে এই জালটা বন্ধ করা যায় এই জন্য শক্ত একটা পদক্ষেপ যাতে প্রশাসন যাতে এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় কুমির আহত হওয়ার বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেন জেলা প্রশাসক বা ডাইন চোখটা বেশ কিছুদিন আগে চোখটা সম্ভবত নষ্ট হয়ে গেছে এখানে কুমিরকে তার স্ট্রেংথ এবং তার ভিটামিন দিয়ে তাকে কিছুটা শক্তিশালী করার জন্য দুটো ইঞ্জেকশন করা হয়েছে দুই চার পাঁচ দিন থাকার পরে চোখটা কী অবস্থা হয়েছে অবজারভেশন করে তারপরে ওখানে কি চিকিৎসা করা যায় আমরা দেখার চেষ্টা করব তবে এখন তাকে আমরা অবজারভেশনের জন্য একটা নিরাপদ জায়গায় রাখবো সেইখানে খাওয়া দাওয়া প্লাস অন্য ব্যবস্থা করা হবে এবং ওখানে নেওয়ার পরে আরো পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারবো কোন ধরনের সমস্যাটা কি কারণে সে কমিটি অসুস্থ হয়েছে ঐতিহ্যবাহী খানজাহানের মাজার শরীফের দিঘিতে রাতের আধারে জাল পেতে মাছ ধরা বন্ধ করা না গেলে অবশিষ্ট দুটি কুমিরের অস্তিত্ব আর থাকবে না বলে মনে করছেন স্থানীয়রা ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি